তুই শেখ কামাল বাংলাদেশের ক্রীড়া জগতের একজন নক্ষত্র তুল্য ব্যক্তি। তিনি তার জীবনের 26 বছর মতো বয়সে ক্রীড়া ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা বাংলাদেশকে আজকে আমাদের যে ক্রীড়াতে অর্জন, সে অর্জনের পিছনে সেটি ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এটি অনুপ্রেরণা আমাদেরকে যোগাবে। কষ্ট করে আয়োজন করেছেন এবং দূর দূরান্ত হতে বিভিন্ন জায়গাটিতে অ্যাথলেটরা কষ্ট করে সকালে উপস্থিত হয়েছেন। সকালকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। সংগঠক ছিলেন খেলাধুলা এবং আবাহনী ক্লাব কালীহাট ধরে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সবাই জানি। শেখ কামালের যে ক্রীড়া শৈলী ছিল, ক্রীড়া সংগঠক হিসেবে তার যে সুনাম ছিল সেটি আমরা অনেকেই জানি না। এই আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম সবাই আমাদের জাতির পিতা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, একজন সংগঠক হিসেবে একজন খেলোয়াড় হিসেবে শেখ কামাল কেমন ছিলেন সে বিষয়টি আমরা সবাই জানতে পারবো। আমি মনে করি আজকের এই আয়োজন সকলের সক্রিয় সহযোগিতায় সার্থক হবে, সফল হবে। আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের মাননীয় এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে আছেন, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ যারা এই সকালে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বঙ্গবন্ধু স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে রূপান্তরিত করা। সেই সাথে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাননীয় মেয়র মহোদয় সহ সকল নেতৃবৃন্দ, এই মাত্র উদ্বোধন হয়ে গেল শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক এর সকল নিয়ম কানুন মানিয়া চলিব। শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা এবং সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকিয়া বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন এর আমাদের সবার সহযোগিতার মাধ্যমে জান্নাতি এবং সহদল দ্বিতীয় হচ্ছে সে দ্বিতীয় হওয়ার জন্য দৌড়াচ্ছে, যে থার্ড হচ্ছে সেও থার্ড হওয়ার জন্য দৌড়াচ্ছে, কিন্তু যে ফোর্থ হচ্ছে, যে ফিফথ হচ্ছে, যে সিক্সথ হচ্ছে সে কেন দৌড়াচ্ছে? সে তো আগে খেলা ছেড়ে দিতে পারতো, ফিনিশিং লাইন টাচ করতে নাও পারতো, সে কিন্তু তারপরও দৌড়িয়েছে। এটাই কিন্তু খেলাধুলার মূল স্পিরিট। এই ছেলেগুলো খেলাধুলার স্পিরিটটাকে ধারণ করে, ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই ধারণ করে, এরাও ধারণ করে।